আর একটা জায়গায় ডাকতে হবে। আমার একটা পুরনো অফিস আছে যেটা সম্বন্ধে জুনগো জানে না, তো সেখানে যদি ওনাকে আনা করানো যায় বেশি টাকার টোপ দিয়ে। যে আমরা খবর পেয়েছি বাড়িটা বিক্রি আছে, আমরা এই টাকা দিতে রাজি আছি। বেশি টাকার কথা শুনলে ও ঠিক চলে আসবে ওখানে, কারণ জুনগোকে তো যতটুকু চিনেছি ও টাকার থেকে বেশি এই পৃথিবীতে কাউকে ভালোবাসে না। আমি কাল থাকতে চাই। 100 বার থাকবে তুমি, আলবাত থাকবে। তুমি আসার আগে বাড়িটা সই করে দিয়ে এসেছো, তোমাকে তো থাকতে হবেই। তারপরেও কি আমরা কিছু করতে পারবো রোহিত বাবু? চেষ্টা তো করে দেখি। কিন্তু বাড়ি জোড়া বিক্রি করতে পারে না? ওই বাড়ির দোতলায় আমার নাতি নাতনির বৌমার ভোগ দখলের অধিকার রয়েছে। বাড়ি বিক্রি করলে ওরা তো ক্রাইম করবে। তুমি পুলিশের ব্যবস্থা করো, পুলিশে খবর দাও। সব হবে মেসোমশাই, সব হবে। আপনি একটু অপেক্ষা করুন, কালকে দিনটা যেতে দিন। আমিও যাব। মেসোমশাই আপনি এত উত্তেজিত হবে না। শুনুন, আপনি গিয়ে যেটা করবেন আমি গিয়ে সেই একই কাজ করব। আপনি বাড়িতে থাকুন। উপল, কালকে আপনার একটু সময় হবে? হ্যাঁ ডেফিনেটলি, আমি সময় বার করব। বেশ, তাহলে একটা অন্য নাম্বার থেকে জুন গুহকে ওই অফিসে ডেকে পাঠাতে হবে। আমি অফিসের ঠিকানাটা আপনাকে টেক্সট করে দেবো। মোটামুটি 4টে নাগাদ টাইম করি কি শ্রীমান? 4টেতে তোমার কোনো অসুবিধা নেই? না না, আমার কোনো অসুবিধা নেই। ও যখন আসবে তখনই আমি যাব। ও বাড়ির এত বড় সর্বনাশ আমি কিছুতেই হতে দেবো না। ও বাড়িতে আমার ছেলেমেয়েদের অতীত, আমার অতীত, বাবার জীবনকাল কেটেছে ওখানে। আমি কিছুতেই ও বাড়ি বিক্রি করতে দেবো না। এত বড় সর্বনাশ আমি জুনকে কিছুতেই করতে দেবো না। এইভাবে ও আমার সবকিছু কিছুতেই কেড়ে নিতে পারে না। বাড়িতে বাড়িতে আমার অনেক স্মৃতি। জানি তো, ওই রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আমি সব কথাই শুনতে পেয়েছি। ও জামাই বাবু, এই মেয়েটা কে জন্মে শোধ পুলিশের হাতে তুলে দিতে পারো না? একটু শায়েস্তা করে দাও তো। অসভ্য মেয়ে এই মহিলার জন্য না আমার বৌদির জীবনটা, আমার দাদাবাবুর জীবনটা, ছেলেমেয়ের জীবনটা একবারে ছারখার হয়ে গেল। মা তো এসব বুঝতে পারছে না, একদিন বুঝতে পারবে। আমি বলে দিলাম সেই আমার বৌদির পায়ের কাছে এসেই পড়তে হবে। কথায় বলে না, এই জন্মের পাপ এই জন্মেই শোধ দিতে হয়, ওই মাকেও তাই দিতে হবে। দেখা যাক তোমার বৌদির স্মৃতি বিজড়িত বাড়িটা আমি বাঁচাতে পারি। রজবাবু যে করে হোক কালকে জুনকে আমাদের আটকাতেই হবে। মানে দরকার পড়লে আপনি পুলিশ ডাকুন। তাছাড়া বাবা তো বলেই দিচ্ছে যে দোতলায় তো বৌদির অধিকার আছে। সেখানে কি করে ডিসাইড করে যে সে পুরো বাড়িটাই বিক্রি করে দেবে? সেখানে ওই জন্যই আমি ক্লজগুলো রেখেছিলাম, সেসব টপকে মহিলা এইভাবে এগিয়ে যাবে। বাবা আর আমরা কিছু, বাবা প্লিজ আপনি এক্সাইটেড হবেন না, আমরা তো কালকে যাচ্ছি, উইল হ্যান্ডেল ইট। কাল যা ফয়সালা হবার হবে, সেরকম দরকার পড়লে অনিন্দকেও ডেকে পাঠাতে হবে। আমি আর কিচ্ছু চাই না, যেভাবেই হোক ওই বাড়িটা, ওই বাড়িটা আপনি বাঁচান, যে করে হোক বাঁচান। ব্যাপারটা যে কমপ্লিকেটেড সেটা আমার প্রথমেই মনে হয়েছিল, আর তাই আমি তোমাকে জানিয়েছিলাম উপল। থ্যাংক ইউ সো মাচ, উই আর রিয়েলি গ্রেটফুল, সত্যি বলছি। কারণ তুমি জানিয়েছিলে বলেই আজকে আমরা এমন একটা স্থিতিতে দাঁড়িয়ে আছি যেখানে হয়তো আমরা একটা সলিউশন পেলেও পেতে পারি। কিন্তু ব্যাপারটা বুঝতে হবে, আমি তো মহিলাকে বারবার আটকাতে পারবো না। মহিলার লিগ্যাল রাইটস কি সেটাও আমি জানি না, বাড়িটা কি পুরোপুরি ওর নামে হয়ে গেছে সেটাও আমি জানি না। তুমি ছেলে বলে তোমাকে আটকাতে পারি, কিন্তু ও যদি অন্য কাউকে বিক্রি করে তখন তো আমাদের কিছু করার নেই। না না উপালদা, যেভাবে হোক এটা আটকাতেই হবে। তার জন্য যা করতে হয়, যত দূর যেতে হয় তোমরা যাও। রোহিতদা
আমি মুখ ফুটে কখনো আপনার কাছে কিছু চাইনি, অবশ্য চাইবার দরকারও পড়েনি। কিছু চাইবার আগেই সবসময় আগেই আপনি সেটা করে দিয়েছেন। এবার এবার আমি আপনাকে বলছি, আপনি দয়া করে বাড়িটাকে বাঁচান। আমি জানি শ্রীমতী, তোমার এই বাড়িটা নিয়ে কতখানি সেন্টিমেন্ট। বিয়ের পর তো তুমি ওই বাড়িতে গিয়ে উঠেছিলে, তারপর 26 বছর ধরে তিলে তিলে তোমার সংসারটা সাজিয়েছিলে। আজ যদি ওই বাড়িটা চলে যায়, তোমার অস্তিত্বের একটা বড় অংশ চলে যাবে। আমি জানি, আমি বুঝি, কিন্তু কি জানো তো, আমি তো সর্বশক্তিমান নই, আর আইনের ঊর্ধ্বে আমরা কেউই যেতে পারবো না। তবু তুমি বললে, মুখ ফুটে বলেছো আমাকে, আমি চেষ্টা করবো, আপ্রাণ চেষ্টা করবো। সেই কারণে তো আজ আশা, তুমি তো আর আমাকে ডাকোনি, আমি কিন্তু আর স্বেচ্ছায় এসেছি, নিজে তাগিদে এসেছি। কারণ আমি জানি যে এই বাড়িটা চলে গেলে তোমাদের অনেকেরই অসুবিধা হবে, তোমার তো হবেই, মেসোমশাইয়ের হবে, টিঙ্কা দিঠি উপল অনেকেরই হবে। তা আমি আপ্রাণ চেষ্টা করব, কথা দিচ্ছি। রোহিতা, সরি, আমি কি এমন কিছু বললাম যাতে তুমি হার্ট হলে বা আঘাত পেলে? আমি কিন্তু তোমাকে আঘাত দিতে চাইনি, যেটা ফ্যাক্ট, যেটা সত্যি সেটাই বললাম। আমিও কিন্তু আপনাকে অসম্মান করতে চাইনি। আমি কিন্তু এত সহজে অসম্মানিত হই না শ্রীমণি, দেখেছো তো আমার। তা যদি হতো, আমি কিন্তু আজ এখানে এই সময় বসে থাকতাম না, আসতামই না এখানে। আচ্ছা রোহিতবাবু, আপনার কি কোনো প্রবলেম হয়েছে, মানে কোনো কোনো দেখতে কোনো অসুবিধে? কেন উপল, আপনার কেন এরকম মনে হচ্ছে যে আমার প্রবলেম হয়েছে? না, আমার জেনুইনলি মনে হচ্ছে যে কোথাও না কোথাও একটা মানে টিউনিংয়ের অভাব মনে হচ্ছে। ডেফিনেটলি আমরা প্রত্যেকটা জিনিসের উপরে আপনার উপরে খুব ডিপেন্ডেন্ট এবং খুব প্রেশার দিচ্ছি, সেটাও বুঝতে পারছি। উপল, আমি আজীবন আমার সাধ্যমতো চেষ্টা করেছি মানুষকে সাহায্য করার, মানুষকে ভরসা দেওয়ার, আর এই বিষয়গুলো আমার কাছে খুব একটা বড় ইস্যু নয়। কিন্তু আপনি যদি এইভাবে আমাকে অ্যাকিউজ করেন, তাহলে কিন্তু আমার সেটা শুনতে ভালো লাগবে না। স্যার, একজন এসেছেন জুন ঘো বলে। আপনি বলেছিলেন উনি এলে খবর দিতে। পাঠাও ওনাকে। বলছি যে জুন যদি এখানে এসে আমাদের দেখে কথা না বলে চলে যায়, তাহলে কোথায় যাবে? পালাবার আর কোনো পথ নেই। উপল, অনিন্দকে ফোন করেছেন তো? হ্যাঁ, তক্ষুনি করে দিয়েছি। ইনফ্যাক্ট এখানকার অ্যাড্রেস দিয়ে বললাম যে একটু আর্জেন্ট কাজ আছে, তাড়াতাড়ি আসতে। কি ব্যাপার চিমি, তোমরা বাধ্য হয়ে আমাদের এখানে আসতে হয়েছে চুন? তাই বাধ্য হয়ে ছদ্মনামে ফোন করে বেশি টাকার লোভ দেখিয়ে আপনাকে এখানে আনতে হয়েছে। কারণ একটা ব্যাপার আপনার সম্পর্কে আমরা খুব ভালো করে জানি, যে আপনাকে টাকা দিয়ে কেনা যায়। আপনার মতো লোভী মহিলা যে টাকার ফাঁদে পা দেবেন সেটা কিন্তু আমরা জানতাম।
আপনি এক্স্যাক্টলি কি বলতে চাইছেন মিস্টার হুইটসেন? আরে যে আপনার কি যেন নাম, ইয়া মিস্টার লাহিড়ি, রাইট? আপনি তো বাড়িটা কিনবেন বলে আমাকে অ্যাডভান্স দিয়ে গেছেন, তো এখানে হঠাৎ এত দরবার যে বসে আছেন যে? কিন্তু তখন তো আপনি আমাকে বলেননি যে দোতলাটা অন্যদের ভোগ দখলের অধিকার আছে, এবং আপনার শাশুড়ি বা আপনার পরিবারের কারোর মত নেই এ ব্যাপারে। দ্যাট ইজ নান অফ ইওর বিজনেস। আপনার কি যায় আসে, আপনার পোষালে আপনি বাড়ি কিনবেন না পোষালে কিনবেন না, ইটস ভেরি সিম্পল।